প্রিয় দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো পড়াশোনাও শুরু করে দিয়েছ আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রবন্ধ রচনার গুরুত্বপূর্ণ সাজেশন এই প্রবন্ধ রচনাগুলো তোমাদের সকলকে মুখস্থ করতেই হবে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলে নিজেদের খাতা পেন নিয়ে বসে পড়ো আর এই গুরুত্বপূর্ণ রচনাগুলি নিজেদের খাতায় লিখে নাও তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আরেকটি কথা এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দশ নম্বরের একটা প্রবন্ধ আসে সেটা লিখতে হবে চারটে প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারবে তোমরা সকলে রচনাগুলি দেখে নাও একের দাগে আমি রেখেছি বিশ্ব উষ্ণায়ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছর দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই রচনাটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে সকলে নিজেদের খাতায় লিখে নাও আর এটাতে ডবল স্টার দেবে পরেরটা দেখো বাংলার উৎসব এটাকেও ভালো করে মুখস্থ করতে হবে বাংলার উৎসব তোমরা খাতায় লিখে নাও তোমরা দেখতেই পাচ্ছ মাত্র কয়েকটা রচনা এই রচনাগুলো খুব ভালো করে মুখস্থ করবে মাত্র ছটা দিয়েছি এর মধ্যে চারটে খুব ভালো করে মুখস্থ করবে আর শেষের দুটো জাস্ট পড়ে যাবে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা প্রবল এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখবে তোমরা যেখানে পড়তে যাও বা তোমাদের স্কুলের কোনো টিচার তারা যে সাজেশানগুলো দেবে সেখানে দেখবে এই রচনাগুলো তোমরা পাবেই পাবে এগুলো তোমাদের মুখস্থ করতেই হবে পরেরটা দেখো একটি গাছ একটি প্রাণ এটাও খুব ভালো করে পড়বে পরেরটা দেখো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এটাও লিখে নাও পরবর্তী রচনা দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান পরেরটা খেলাধুলার উপযোগিতা আর একটা জিনিস তোমরা ভালো করে শুনে নাও মনে রাখবে প্রত্যেক বছর কিন্তু বিজ্ঞান থেকে একটা করে রচনা দেয়া হয় সেহেতু আমি এখানে যে কটা দিয়েছি বিজ্ঞান থেকে রচনা কটা দিয়েছি তোমাদেরকে মোটামুটি দুটো দিয়েছি এই দুটো রচনা যদি পড়ে যাও তাহলে বিজ্ঞান থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন এর অ্যান্সারগুলো এর টপিকের বিষয়গুলো জানা থাকলে কিন্তু নিজেদের মতন করে সুন্দরভাবে তোমাদের রচনার টপিক অনুযায়ী তোমরা কিন্তু গুছিয়ে লিখে দিয়ে আসতে পারবে তোমাদের সমস্যা হবে না তোমরা ভালো করে শুনে নাও আমার কথাগুলো রচনা কিন্তু ঘুরিয়ে আসতেই পারে তোমরা কিন্তু ভালো করে টপিকগুলো পড়বে পড়ে সুন্দর করে নিজেদের মতন গুছিয়ে লিখে দিয়ে আসবে একদম ঘাবড়ে যাবে না আর বিজ্ঞান থেকে কিন্তু আমি এই যে দুটো রচনা দিলাম এগুলো পড়লে কিন্তু নিজে থেকে লেখা যায় তাহলে কটা রচনা দিলাম ছটা তার মধ্যে চারটে খুব ভালো করে মুখস্থ করবে আর দুটো পড়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটার বেশি বড় করছি না তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করতে থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজ এখানেই শেষ করছি বিদায়